হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা কলেজে উঠে গেছো কিংবা কলেজে পড়ছো কিংবা বিশ্ববিদ্যালয়ে উঠবে কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমাদের কি কলেজ বা বিশ্ববিদ্যালয় ডিসেম্বরেই খুলবে? বাস্তবটা কি, এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা এসেছে যে ডিসেম্বরেই তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয় খোলা হবে? এবং যদি বিশ্ববিদ্যালয় বা কলেজ খোলা হয় সেক্ষেত্রে কী নিয়মাবলীর মাধ্যমে বা কী শর্ত সাপেক্ষে তোমাদের বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ খোলা হবে পশ্চিমবঙ্গে, সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি এই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। পশ্চিমবঙ্গে কবে কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলছে তা নিয়ে এই মুহূর্তে কী ইনফরমেশান রয়েছে? ডিসেম্বরেই কি বিশ্ববিদ্যালয় এবং কলেজ ওপেন করা হবে সে নিয়ে তো বলবোই। তার আগে আলোচনা করি ইউজিসি এই মুহূর্তে যে নতুন গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনে কী বলা হয়েছে। অনেক বড় একটা গাইডলাইন প্রকাশিত হয়েছে ইউজিসির তরফ থেকে যে কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে গেলে এই নিয়মগুলোকে মানতে হবে। সেক্ষেত্রে যে বিষয়গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করি। সবার প্রথমে তোমাদের সোশ্যাল ডিস্টেন্সিং পালন করতে হবে স্টুডেন্টদের। মূলত দুজন স্টুডেন্টের মধ্যে 6 মিটারের দূরত্ব থাকা আবশ্যিক, এটা ইউজিসি বলেছে। এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না, টিচারের সাথে স্টুডেন্টেরও, মানে যে কোনো দুজনের মধ্যে 6 মিটারের দূরত্ব থাকা আবশ্যিক। এরপরে তোমাদের যেটা আবশ্যিক তোমরা জানো, মাস্ক এবং স্যানিটাইজার। মাস্ক তো অবশ্যই তোমাদের এর আবশ্যিক, মানে মাস্ক ছাড়া কলেজে তোমরা একেবারে ঢুকতেই পারবে না। তারপরে যে বিষয়টা আসছে এর স্যানিটাইজিং, যদি তোমরা সোপ দিয়ে হ্যান্ড ওয়াশ করো সেক্ষেত্রে তোমাদের 40 থেকে 60 সেকেন্ড হ্যান্ড ওয়াশ করতে হবে, এবং যদি অ্যালকোহল বেস স্যানিটাইজার তোমরা ইউজ করো সেক্ষেত্রে তোমাদের 20 সেকেন্ড পর্যন্ত অ্যালকোহল বেস স্যানিটাইজার দিয়ে হ্যান্ড ওয়াশ করতে হবে বা স্যানিটাইজ করতে হবে। এরপরে তোমাদের যে কোনো জায়গায়, মানে ক্যাম্পাসের যে কোনো জায়গায় তোমরা ইচ্ছে মতন থুতু বা তোমাদের যদি হাঁচি কাশি এরকম কিছু আসে সেক্ষেত্রে তোমাদের টিস্যু বা তোমাদের রুমাল এরকম কোনো একটা কিছু ব্যবহার করতে হবে। আর যদি কোনো কারণে তোমার মনে হচ্ছে যে তোমার অসুস্থ বোধ হচ্ছে, তোমার শরীর খারাপ লাগছে, সেক্ষেত্রে তোমাদের কলেজ কর্তৃপক্ষকে সবার প্রথমে জানাতে হবে। কলেজ কর্তৃপক্ষ ও তোমার জন্য সঠিক ব্যবস্থা নেবে, যে তোমাকে আগে আলাদা করে সুস্থ করার ব্যবস্থা করবে। এছাড়া প্রত্যেককে, কলেজের শিক্ষক হোক কিংবা স্টুডেন্ট হোক কিংবা কলেজের স্টাফ হোক, সবাইকে এই আরোগ্য সেতু অ্যাপসটি ইনস্টল করে রাখতে হবে, সঠিক ইনফরমেশন দেওয়ার দরুন। এছাড়া বেঞ্চ, দরজার হাতল, নব বা যে জায়গাগুলো নিয়মিত ব্যবহার হয় সেই জায়গাগুলো নির্দিষ্ট সময়ের ব্যবধানে সোডিয়াম হাইপোক্লোরাইড দ্রবণ দ্বারা প্রতিনিয়ত মুছতে হবে। এছাড়া যে সমস্ত স্টুডেন্ট হোস্টেলে থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো ও তাদের ক্ষেত্রে একটি রুমে একাধিক স্টুডেন্ট এর থাকতে পারে, কিন্তু এই পরিস্থিতিতে এই হোস্টেলের একটি রুমে একাধিক স্টুডেন্ট রাখা সম্ভব না, একজন কিংবা দুজন একটি রুম শেয়ার করতে পারবে। এছাড়া একটা নির্দিষ্ট হেলথ চেকআপের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া হোস্টেলে থাকাকালীন কোনো স্টুডেন্টের যদি কোনো ধরনের উপসর্গ দেখা যায় সেক্ষেত্রে সেই স্টুডেন্টটিকে আলাদা কোনো জায়গায় নিয়ে রাখার ব্যবস্থা করতে হবে হোস্টেল কর্তৃপক্ষকে। এবং বলা হয়েছে যত কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয় ওপেন করা সম্ভব তত কম সংখ্যক স্টুডেন্টের মাধ্যমেই কলেজ বা বিশ্ববিদ্যালয় ওপেন করা হবে। মানে তোমরা বুঝতেই পারছো, প্রত্যেক দিন তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয় জবেই শুরু হোক না কেন, প্রত্যেক দিন তোমরা কিন্তু অ্যাকচুয়ালি কলেজ বা বিশ্ববিদ্যালয় যেতে পারবে না, ভাগে ভাগে তোমাদের নিয়ে যাওয়া হবে। এবং কলেজ বা বিশ্ববিদ্যালয় ওপেন হলেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রথমেই সমস্ত স্টুডেন্ট যেতে পারবে না, সবার প্রথমে গবেষকদের কলেজে আনতে হবে, যারা লাইব্রেরিতে বসে গবেষণা করবে এমনই গবেষকরাই কলেজে আসার অগ্রাধিকার পাবে। তারপর ধীরে ধীরে আনা হবে চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের, যাদের উচ্চশিক্ষা এবং চাকরির ব্যাপার রয়েছে তাদেরকে আনা হবে। তারপর সবশেষে স্নাতক এবং স্নাতকোত্তরের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসার অনুমতি পাবে। আরও একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, এবং অনেকের এই বিষয়ে জিজ্ঞাসাও আছে যে আমাদের কি কলেজে যেতেই হবে কলেজ খুললে, এরকম কোনো ব্যাপার না। তোমরা যদি চাও সেক্ষেত্রে তোমরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে পারো, না হলে তোমরা বাড়ি বসেই অনলাইন ক্লাস করতে পারো। তোমাদের যেরকমভাবে কলেজ হবে, কলেজে গিয়ে তোমরা অফলাইনে কলেজ করতে পারবে, তার পাশাপাশি কেউ যদি চাও ওই ক্লাসই অনলাইনে করবে সেটাও কিন্তু তোমরা করতে পারবে, কারণ তোমাদের জন্য দুটোই ব্যবস্থা থাকবে, একসাথে অনলাইনেরও অপশান থাকবে, অফলাইনেরও অপশান থাকবে। কেউ যদি চাও যে ঘরে বসে স্মার্টফোন থেকে বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে অনলাইনে পড়াশোনা করবে, অনলাইনে কলেজ করবে, সেটাও করতে পারো। কেউ যদি চাও যে কলেজ শুরু হয়ে গেছে আমরা কলেজে গিয়েই পড়াশোনা করি, সেক্ষেত্রে এই যে নিয়মগুলো
নিয়মাবলীগুলো বললাম সেগুলো মানার মাধ্যমে তোমরা কলেজ করতে পারো। এছাড়া তোমাদের সকলের জন্য থাকবে ই নোটস, মানে তোমাদের যে পিডিএফ বা এরকম কিছু তোমাদের এই যে নোটসগুলো করানো হবে সেগুলো তোমরা বাড়িতে বসেই ডাউনলোডও করতে পারবে, এরকম অপশনও থাকবে। বিভিন্ন কলেজের যে ওয়েবসাইটে যখন অনলাইনে পড়ানো হবে তখন নোটস প্রোভাইড করা হবে বিভিন্ন মাধ্যম দ্বারা। তো এখানে তোমরা বুঝতেই পারছো ও তোমাদের এই যে সমস্ত গাইডলাইনের মানার মাধ্যমে এ তোমরা কলেজে গিয়ে পড়তে পারো অথবা বাড়িতে বসেও তোমরা অনলাইনে কলেজ করতে পারো। তোমাদের এবার কথা হচ্ছে তোমাদের কলেজ কবে ওপেন করা হবে, তো এ বিষয়ে কিন্তু এই মুহূর্তে যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদের ডিসেম্বরে কলেজ ওপেন হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত এটা মৌখিকভাবে আলোচনা হয়েছে, পুরো লিখিতভাবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার ডিসিশন নেয়নি যে ডিসেম্বরের পর থেকেই কলেজ শুরু করা হবে। এ তো তোমাদের অনলাইন যে প্রসেস রয়েছে সেটা কালী পুজোর পর সম্ভবত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে ডিসেম্বর থেকেই ধরে রাখো, ডিসেম্বর থেকে তোমাদের অনলাইনে ক্লাস তো শুরু হয়ে যাবে, কিন্তু কলেজ অ্যাকচুয়ালি কবে শুরু হবে সেটা এখনও পর্যন্ত রাজ্য সরকার লিখিতভাবে কোনো পত্রে জানানো হয়নি। মৌখিকভাবে জানিয়েছে যে ডিসেম্বরের পর ভাবনা চিন্তা করা হবে। তো তোমাদের অনেকে জিজ্ঞাসাবাদ ছিল যে কলেজ খোলা নিয়ে বা বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কী ইনফরমেশান রয়েছে, এখনও পর্যন্ত এই ইনফরমেশানই রয়েছে, যখন কোনো প্রপার ইনফরমেশান পাবো তখন তোমাদের জানিয়ে দেবো। আর তোমাদের মধ্যে কারা এই সব নিয়মাবলী মানার মাধ্যমে কলেজে যেতে চাইছো, না তোমরা অনলাইনেই ঘরে বসে কলেজ করতে চাইবে, কোনটা তোমরা করতে চাইছো, তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।